আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল ভ্লগস। এটা ছিল আমার দেশে যাওয়ার আগের দিনের সন্ধ্যাবেলা। আমি দিনে একটা কাজে ছিলাম এবং বিকালবেলা মানে ইফতারের দাওয়াত ছিল কনান্টির বাসায়, শেষবারের মতো যেতে যেতেই আজান দিয়ে দিয়েছিল। সো যাই হোক, আশা করছি তোমরা এই ছোট্ট ভ্লগটা এনজয় করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলো না, সাথে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলেও প্লিজ। অবশেষে কন আন্টির বাসায় চলে এসেছি। ওরে মারে, প্লেট ভরা ইফতার, কি অবস্থা! আম্মু তুমি খাইছো? এখানে আলুর চপ, এটা কি আর দুই রকমের চপ, রেশমি কাবাব, আলুনি, আলুর চপ, আচ্ছা বেগুনি, কুমড়ানি করেন নাই? ছি, আর এই যে মরিচ, সাথে জেলাপি আরো আছে, এই যে বুন্দিয়া আছে, সাথে দেন আছে ফল ফ্রুট সব ধরনের, আর ট্যাং। আমরা যেহেতু লেট করে আমি আসছি, সো আস্তে আস্তে আমি এখন খাওয়া দাওয়া করবো। সো ইফতার শেষ, এখন আমাদের আরো ভাই রান্না করছেন ইয়াখনি পোলাও, কিন্তু পেঁয়াজ আসতো, এক ঘন্টা তোমার লো হিটে কুক করতে হবে। আচ্ছা আচ্ছা, দমে হালকা জোরে দাও, না না ওটা না, এটা পুরোটা একদম লো হিটে। আন্টি ডাগার রেসিপি না, এটা অনেক টেন্ডার একটা মিট, এটা একদম স্লো কুক হবে, এটা টেন্ডার এন্ড জুসি। ইয়েস, এই পানিগুলো জুসিনেস নিয়ে আসবে। সাইকোর পর আবার দেখা হচ্ছে, বাই। ও ওয়াও, ইয়াখনি পোলাও বাই। ওকে, আলহামদুলিল্লাহ, ইয়াখনি পোলাও মেড বাই আরো ভাই। এটা তো খাওয়ার পরে বলতাম, মাশাআল্লাহ। আর কিছু বলবো? আমিন না লিখে যাবেন না, আর আরো ভাইকে সাবস্ক্রাইব না করে যাবেন না। আপনারা এখন দেখবেন এই মেশিন দিয়ে কিভাবে কটাকট করে সালাদ কাটা যায় মাত্র কয়েক সেকেন্ডে, ঠিক আছে? এটার জন্য আপনাদেরকে একটা টাকাও খরচ করতে হবে না। বাজারে যত সালাদ কাটার মেশিন দেখেন তার থেকেও তাড়াতাড়ি এই মেশিন দিয়ে আপনারা কেটে ফেলতে পারবেন। এই সেই জাদুর মেশিন। বাণিজ্য মেলার দিন শেষ। হ্যাঁ, বাণিজ্য মেলার ওইসব সালাদের কি যেন ক্রাশার ওইগুলো দিন শেষ। মেশিনটা আপনারা পাবেন আরো ভাইয়ের কাছে। Not for sale. Not for sale. But ঘটনা যেটা ঘটলো, এরো ভাই আমার আগে যাওয়ার কথা ছিল, এখন এরো ভাইয়ের আগে আমি চলে যাইতেছি। আসলেই 7 দিন টিকিট পিছানো হইছে, এখন 7 দিন পরে আসতেছি। দেখা হবে ফ্রান্স 7 দিন পরে, ফ্রান্সে না জার্মানিতে। এটা কিন্তু স্পিডে দেইনি, এই যে আমি কথা বলছি দেখেন, এই যে আমি হাত মারাচ্ছি নরমাল ভাবে। সালাদ কাটা আলটা প্রো ম্যাক্স। কোক দেন, কোক দেন, ভাত না, এই যে মাংস কমান, এত মাংস দিন, এই যে এটা কমান, এটা পচা, এটা পচা মাংস,
আমি ছিলাম না মাঝপথে, দৌড় দিয়ে গিয়ে বাইরে একটা কাজ করে আসলাম, এই জন্য মাঝপথের রান্না দেখাতে পারিনি। মজা হয়েছে অনেক। আন্টি আমার মাংস চেঞ্জ করে দিচ্ছে, কারণ এগুলোতে তেল আছে, আমি তেলওয়ালা মাংস বয়কট করি। হুইস আর দিয়ে না, মাংস একটু হলেই হবে। আলী ভাই তো গাড়ি ছেড়ে মনে হয় গাড়িতে থাকবে না, হয়তো ওদিকে কল দিলেই হবে। আলী ভাইকে কল দাও, কিছু নাই তো, তেল না, আমার মোবাইলে দাও। চা বাগানের থেকে ওইটা বাতাসে চুল উড়ে মুখের মধ্যে চলে গেছে। আমার ভাত রাইস ভার্সেস আখি, এই জন্য আখি আমার থেকে তিন ভাগের এক ভাগ। আখিকে যদি তোমরা এখনো কেউ চিনে না থাকো, সে হচ্ছে আরো ভাইয়ের অদেখা বউ। Yes. Yeah, I'm too.